নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুলপঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক জ্যৈষ্ঠ মাসের বত্রিশ দিন পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এই মাসটি থাকবে আজ জ্যৈষ্ঠ মাসের এক তারিখ এবং মে মাসের পনেরো তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে পাঁচটায় এবং সূর্য অস্ত যাবে ছয়টা সাত মিনিটে সপ্তমী দিবা ছয়টা ছয় অলসেসা নক্ষত্র অপহার্ন পাঁচটা দশ বৃদ্ধির যোগ দিবার নয়টা সাতচল্লিশ বণিজ্যকরণ দিবা ছয়টা ছয় গতি বৃষ্টিকরণ রাত্রি ছয়টা পঞ্চাশ গতি পবকরণ। জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বুধির দশা অপহার্ন পাঁচটা দশ গতি সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী কেতুর মৃত্যু এক একপাত দোষ দিবা ছয়টা ছয় গতে দোষ নেয় আজকের যোগিনী কোণে দিবা ছয়টা ছয় গতি ঈশানে আজকের কালবেলা দি আটটা সতেরো গতি নয়টা পঞ্চান্ন মধ্যে ও এগারোটা চৌত্রিশ গতি একটা বারো মধ্যে আজকের কালরাত্রি দুইটা সতেরো গতি তিনটা উনচল্লিশ মধ্যে যাত্রা নাই কর্ম দিবা ছয়টা ছয় মধ্যে বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন বিবাহ রাত্রি এগারোটা তেতাল্লিশ গতে একটা সাতচল্লিশ মধ্যে মকর ও কুম্ভলগ্নে পূর্ণ রাত্রি তিনটা উনচল্লিশ গতে রাত্রি পাঁচটা মধ্যে মেষ ও বৃষ লগ্নে সুত হিবুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও শপিগুণ দিবা ছয়টা ছয় গতে প্রাশ্চিত্য নিষেধ গোস্বামী মতে দিবা ছয়টা ছয় মধ্যে জহু সপ্তমী স্নান দানে গুণ ফল শ্রী শ্রী যাহুপি পূজা সর্করাস সপ্তমী ব্রত ব্রহ্মাদি দেবতা ও পিতৃগণের যথাবিধি তর্পণ ও স্নানাদি কর্তব্য গঙ্গেতপতি অস্ত জাতিক পরিবার দিবস পনেরোই মে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবস পনেরোই মে আঠারোশো সতেরো আজকের অমৃত যোগ দিবা সাতটা ছত্রিশ গতি এগারোটা দশ মধ্যে ও একটা পঞ্চাশ গতি পাঁচটা তেইশ মধ্যে এবং রাত্রি নয়টা পঞ্চাশ মধ্যে ও এগারোটা আঠান্ন গতি একটা বাইশ মধ্যে